हाय गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय बांग्ला ब्लॉग चैनल। तो आज के तुम्हारा देखते ही पाच जो एन स्नान रेडी हो गए जब हमें पुजो दीते প্রথম মেনু স্টার্ট করে দিয়েছে রান্না করা। দেখতেই পাচ্ছ যে কড়াইতে ঘি দিচ্ছে, মানে শিমুই রান্না করবে আজকে ম্যাডাম। এখন ফার্স্ট মেনু হচ্ছে শিমুই, এই যে দিচ্ছে, মানে এটার প্রিপারেশন চলছে। শিমুই ভাজা হয়ে গেছে, তো এখন কড়াইতে দুধ দিয়ে দেওয়া হয়েছে, দিচ্ছে দুধ কড়াইতে। আহা, ম্যাডামের মুখে হাসি দেখেই তো পায়েসে মিষ্টি চিনি আলাদা করে লাগবে না, ওতেই শিমুই আজকে মিষ্টি হয়ে যাবে, বুঝতে পারছো তো? তারপরে এরপরে তোমরা যারা শিমুই খেতে পছন্দ করো, মানে আমি নিজে পার্সোনালি বলছি যে শিমুই দুধে যখন চিনি দেবে তারপরে কন্ডেন্স মিল্ক ইউজ করবে, তা খেতে তার আলাদাই টেস্ট হবে। এবার যাচ্ছে নাটস। দুধে এবার শিমুইগুলো যাচ্ছে, আর অলমোস্ট রেডি, একটু ফুটবে তাহলেই শিমুই রেডি হয়ে যাবে। এখন সকালের ব্রেকফাস্ট করছে, আর দুপুরে তো আমার আমি রান্না করব। শিমুই রেডি করে ফেলেছে ম্যাডাম অলরেডি, দেখতে তো ভালোই হয়েছে, খেতে খেতেও নিশ্চয়ই ভালোই হবে। এখন বাটিতে বাড়া হচ্ছে, চাউমিন প্রায় অলমোস্ট রেডি, তাই তো? রেডি তো, একটু তাকাও ম্যাডাম, কিন্তু খুব সুন্দর চাউমিন রান্না করে। চাউমিন রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এই চাউমিনটা চলে যাবে আমাদের পেটে। তোমরা দেখতেই পাচ্ছ রান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। ওখানে চাটনির জন্য আম ফুটছে, এখন সেদ্ধ হচ্ছে, এখানে ভাজাভুজি শুরু হয়ে গেছে। ম্যাডাম
রকমের ভাজা কমপ্লিট, চাটনি হয়ে গেছে, আবার এখানে চাটনি বাটিতে বাড়াও হয়ে গেছে। ফ্রাইড রাইসের জন্য ভেজিটেবিল ভাজাও কমপ্লিট, ডিম ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল হয়েছে। এবার হবে এখানে চিলি চিকেনের জন্য চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছে, যেটা চিকেনটা এখন ফ্রাই করা হবে। এখন চিলি চিকেনের চিকেন ফ্রাই হচ্ছে। আজকে রান্না কমপ্লিট। সময় কম ছিল বলে আমি রান্নাটা তোমাদের কাছে পুরো শেয়ার করতে পারলাম না, তো আমার রান্না পুরো কমপ্লিট। যাদের জন্য আমি রান্নাটা করেছি তো তাদেরকে আমি এখন খেতে দেব। তো আজকে যাদের জন্য আমি রান্না করেছি তারা হলো এই দুজন, একজন হচ্ছে আমার বৌদি আর একজন হচ্ছে আমার মা। মা খাও, মা এখন বৌদিকে খাইয়ে দিচ্ছে, মানে তার বৌমাকে। হয়েছে, খানো হয়ে গেছে, বৌদি দিচ্ছে এখন মাকে। তো তোমাদের কি শাড়ি আছে এটা আমি তোমাদেরকে পরে সেটা দেখাবো। আর বৌদি খুব খেতে ভালোবাসে, তার জন্য ওকে কোনো কিছু দেওয়া হয়নি, শুধুমাত্র খাবার জিনিসই দেওয়া হচ্ছে। বৌমা খাওয়াচ্ছে শাশুড়িকে। বাবা বসতে পারে না বলে নিচে, তার জন্য বাবাকে টেবিলে খাওয়া খেতে দেওয়া হয়েছে। তো এখন বৌদি খাচ্ছে তার শ্বশুরমশাই, মানে বাবাকে। এবার শ্বশুরমশাই খাওয়াচ্ছে হচ্ছে বৌমাকে। চিপসের প্যাকেট আর হচ্ছে একটা কি দিল, এটা আমুল কুল দিয়েছে। আর বাবা দিচ্ছে বৌমাকে হচ্ছে 101 টাকা। আমি এসব অ্যারেঞ্জমেন্ট পেয়ে খুবই খুশি। বলো কি কি আছে মেনুতে। আজকে মেনুতে রান্না হয়েছে, মানে আমার জন্য আর মায়ের জন্য রান্না করা হয়েছে। এখানে আছে এগ চিকেন ফ্রাইড রাইস, এখানে দেখতে পাচ্ছ 5 রকমের ভাজা, পটল ভাজা, কারগোল ভাজা, বরবটি ভাজা, আলু ভাজা, বেগুনি। আর এখানে হচ্ছে চিকেনের আইটেম, যেটা চিলি চিকেন। এখানে আছে তোমার গ্রিন স্যালাড আছে, সিমুই রান্না করা হয়েছিল। এখানে 5 রকমের মিষ্টি আছে, মিষ্টি দই আছে, এখানে ফলের মধ্যে লিচু আছে, আম আছে, কলা আছে, আর লাস্ট আছে আমের চাটনি আর পাঁপড় ভাজা। আর এগুলো তো আমি খেতে ভালোবাসি বলে আমাকে এগুলো দেওয়া হয়েছে, মা আমাকে দিয়েছে এগুলো। এই আজকের মেনু আমাদের জন্য রান্না করেছে। হ্যালো, কেমন হয়েছে? নাইস। বৌদি আর মা কি পেলো না পেলো আমি তোমাদের কাছে সেটা শেয়ার করব, তবে আমরা লাঞ্চ করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। তো আমাদের লাঞ্চ কমপ্লিট, তো এবারে দেখাবো যে মা বৌদিকে কি দিল আর বৌদি মাকে কি দিল। তো চলো দেখো, শাড়িটা পূজা থেকে নেওয়া হচ্ছে নাগের বাজারে, অনেকেই হয়তো চেনো দোকানটা। আমি আর বৌদি গিয়ে মায়ের জন্য কিনে নিয়ে এসেছিলাম শাড়িটা। দেখো শাড়িটা সত্যি খুব সুন্দর, মানে রিজনেবলের মধ্যেও আছে, আর মানে সব বয়সী মেয়েরাই পরতে পারবে, সে ইয়ং বলো, মিডিল এজ বলো বা এজেড বলো, সবাই শাড়িটা পরতে পারবে। খুব সুন্দর, কালারটাও খুব সোভার কালার আছে। আর মা আমাকে দিয়েছে আরও, শাড়িটা হচ্ছে কাঁথা স্টিচের শাড়ি, কিন্তু মানে তোমার একটা প্রিন্টের ওপর আছে, মানে নাম কাঁথা স্টিচ। আর মা আমাকে দিয়েছে এই ট্রেটার মধ্যে তোমরা দেখতেই পেয়েছো, চিপস, তারপরে ঝুড়ি বাজা আছে, আমুল কুল, পার্ক আছে, পালস লজেন্স আছে। যেহেতু আমি একটু খেতে ভালোবাসি সেই জন্য মা আমাকে লজেন্স খেয়ে, সেই জন্য মা আমাকে খাওয়ার জিনিসই দিয়েছে। আর হ্যাঁ, আমি সেদিন যে তোমাদের সামনে যে পার্পেলের যে আনবক্সিং করেছিলাম আর ফ্লিপকার্টের যে তোমার বডি স্ক্রাবারটা,
সেটা হচ্ছে আমার ষষ্ঠী গিফট ছিল, সেটা আমি আগে জানতাম না, সেটা আমাকে জাস্ট আমি মানে কালকেই জানতে পারলাম। তখন বললাম যে তুই আমাকে কি গিফট দিবি, তো ও বললো তোমাকে তো আমি অলরেডি গিফট দিয়ে ফেলেছি। তো ও বলছে, তা আমি বললাম ও আচ্ছা, তাই ওই শিট মার্কস, তারপরে বডি স্ক্রাব, সেটা তোমরা স্ক্রিনেই দেখতে পারবে, সেটা তো তোমাদের সামনে আনবক্সিং করে দিয়েছে, তোমরা স্ক্রিনে আর এখানে আমরা স্ক্রিনেও দেখতে পারবে ও কি দিয়েছে। আর বৌদি আমাকে দিয়েছে হচ্ছে 201 টাকা, ভালোবেসে ভালোবেসে ওকে গিফট দিয়েছি। বাট এটা ওকে আমি আজকে যেহেতু আমি ওর জন্য কিছু কিনতে পারিনি, ওর জন্য আমি ওকে দিলাম, কিন্তু ওর জন্য একটা গিফট আছে, সেটা ওর জন্য এখন সাসপেন্স। আর হচ্ছে গিয়ে যে হ্যাঁ, অনেকেই ভাববে হয়তো যে দাদাকে কেন দেখতে পাওনি, দাদা আগেই খেয়ে উঠেছে আর দাদা ভিডিওতে আসবেই না, তো ও শুয়ে পড়েছে বলে ও ওকে দেখতে পারলে না তোমাকে তোমরা। আর যেটা হচ্ছে কি, আমি তোমাদের সামনে যে মানে তোমাকে বললাম শিট মার্কসগুলো ইউজ করব বডি স্ক্রাবারটা, তো ওগুলো আমি ইউজ করছি। আমি খুব তাড়াতাড়ি তোমাদের ওই ভিডিওর বা ব্লগটা আমি আপডেট করব যে রিভিউটা কেমন কি আছে। সো তাহলে ভিডিওটা আজকে দেখলে তো তোমরা, তো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করবে, বেল আইকনে গিয়ে ক্লিক করে দেবে। তো আজকের জন্য টাটা, বাই বাই।